জয় মা বগলা মুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি রোজের মতনই যে মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই একটা ভালো দিন কাটিয়েছেন। যত রকম জ্যোতিষ ভাগ্যবাণী এই চ্যানেলে আপনাদের রাশি সংক্রান্ত বলা হয়েছিল খারাপগুলো, সেগুলোকে আপনারা ওভারকাম করে একটা ভালো দিন কাটিয়েছেন, এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা করতে পেরেছেন। তো আজকে এর বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। আজ 26/আশ্বিন 1427 বঙ্গাব্দ, আজ 12 অক্টোবর 2020 সাল, আজ সোমবার। সূর্যোদয় হবে ভোর 5:32 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:14। পক্ষ আজকে কৃষ্ণ পক্ষ, তিথি দশমী তিথি, যা থাকবে বিকেল 4:38 পর্যন্ত, তারপরেই কিন্তু একাদশী তিথি পড়ে যাবে। তো এইখানে আমি আর একটা কথা বলে দিই, আবার চতুর্দশী আসতে চলেছে এবং মা বগলার পুজো যেমন প্রতি মাসে আমি করতে পারি আপনাদের আশীর্বাদে, সেটা অবশ্যই হবে, এবং তার সাথে অমাবস্যার দিনকেও যে সমস্ত পুজো থাকে সেগুলো অবশ্যই হবে। তো চতুর্দশীর দিন বগলা হয় এবং অমাবস্যার দিনকে আমি মা মহালক্ষ্মী অর্থাৎ দেবী কমলাত্মিকার পূজা করে থাকি। তো আপনাদেরকে ওই একই কথা বলে রাখবো, যেটা বলতে আমি অনেক সময় লেট করি, তো এবারে অনেক অ্যাডভান্সই আপনাদের বলে রাখবো, কারণ অনেক দায়িত্বই আপনাদের তরফ থেকে পেয়ে থাকি। সেই জন্যে যে যদি আপনাদের কারুর কোনো কাজ থাকে, অর্থাৎ কেউ কোনো নিজের নামে সংকল্প করাতে চান, তাহলে অবশ্যই করে নিজের নাম গোত্র এবং আপনি কি উদ্দেশ্যে আমাকে আপনার নামটা সংকল্প করাচ্ছেন সেটা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে দেবেন। তবে দেখবেন, খেয়াল রাখবেন, কোনো অকারণ অর্থাৎ কোনো রকম ফালতু জিনিসের জন্য করবেন না, যাতে আপনার সংসারের আপনার নিজের সার্বিক ভালো হয় সেই ধরনের বিষয়গুলোই রাখবেন। সেগুলোই আমি বেছে কিন্তু তুলে নেবো আমার খাতায়। ওই ওপরে যে সবুজ রঙের খাতাটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন ওপরে, ওর মধ্যেই কিন্তু আমার সমস্ত কিছু লেখা হয়, সেই ধরেই আমি বসি। সেই জন্যই আপনাদের এই কথাটা আগের থেকে বলে রাখলাম। যাই হোক, এরপরে আসবো নক্ষত্র। আজকে হচ্ছে অশ্লেষা, যা থাকবে মাঝরাত 12:30 পর্যন্ত, এবং যোগ সাধ্য যোগ যা থাকবে রাত্রি 8:38 পর্যন্ত, এবং চন্দ্র কর্কট রাশিতেই রয়েছেন এবং এটা থাকবে মাঝরাত 12:30 পর্যন্ত। আর যা বিশেষ বলে থাকি তা হলো রাহুকাল, এই রাহুকাল লাগবে খুব সুন্দর একটা সময়, সকাল 7:07 এবং ছেড়ে যাবে সকাল 8:27। তো এই সময়ে আমি নিষেধ করে থাকি যে আপনারা আপনাদের নতুন কোনো শুভ কাজ করতে যাবেন না। তো নর্মালি সকাল 7:00 সেরকম কোনো শুভ কাজ কারুর থাকে না, শুধুমাত্র ব্যবসায়িক প্রারম্ভ ছাড়া, অর্থাৎ নতুন আজকের দিনে কেউ ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটা ছাড়া। তো সেই রাহুকালের টাইমটুকু পার করে আপনি আপনার দোকানের শাটার তুলবেন যদি আজকের দিনে ওপেন করার থাকে, উদ্বোধন করার থাকে। বাদ বাকি আর সেরকম কিছু বলার নেই, রাহুকালে ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করাটাও নিষেধ থাকে, কিন্তু সকাল 7:00 নর্মালি কেউ ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করেন না, যারা একমাত্র অফিস যান তাদের জন্যই একটা ব্যাপার থাকে। তো চেষ্টা করুন সকাল 7:00 থেকে 8:27, ওই 1 ঘন্টা 27 মিনিট কিছু ভারী খাবার না খাওয়ার, তারপরে খাওয়ার, সেটাই ভালো হবে আপনাদের জন্য। এবং আজকের দিনে আপনারা একটা সুযোগ পাবেন, যেটা আবার পাবেন ওই রকমই, রাহুকাল ছেড়ে গেল সকাল 8:27, তারপরেই ওই সুযোগ শুরু, এবং এটা পাবেন সকাল 9:55 পর্যন্ত। তো এই সময় আপনারা আপনাদের যত প্রকার শুভ কাজ আপনারা শুরু করতে চলেছেন আজকের দিনে, সেগুলো নির্দ্বিধায় করতে পারেন এবং সেগুলো কিন্তু শুভ বলেই আপনাদের জীবনে প্রমাণিত হয়ে থাকে। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হয়, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজ কিন্তু মনের মধ্যে কিছু দ্বিধা সৃষ্টি হবে আপনার কিছু পরিবর্তন নিয়ে। হতে পারে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন হয়েছে, হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে, বা যে কোনো রকম, বা কারুর আপনার সাথে লিঙ্ক আছে এরকম কারুর কোনো পরিবর্তনে আপনার মনের মধ্যে একটা দ্বিধা সৃষ্টি হয়েছে যে এটা ভালো হবে না খারাপ হবে, তাই মস্তিষ্কের মধ্যে ওইসব না বসিয়ে রেখে নিজের কাজকে ফোকাস করার চেষ্টা করুন। কারণ আজকে নিজেকে যদি দ্বিধা বিভক্ত অবস্থায় খুঁজে পেতে পারেন সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি শুভ হবে, অর্থাৎ ডিসিশন একটাই নিন। আর চেষ্টা করুন আজকের দিনে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে উপযুক্ত সময় দেওয়ার, কারণ উপযুক্ত সময়ের অভাবে কিন্তু আজকে আপনাদের মধ্যে যে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হতে পারে, যেটা খুব একটা শুভপ্রদ করবে না আপনাদের দিনটাকে।
কিন্তু বিবাহিতদের ক্ষেত্রেও বলবো যদি আপনারা উপযুক্ত সময় দিতে পারেন তাহলে দিনটা সিরিয়াসলি আপনাদের জন্য রোমান্টিক দিনে পরিণত হবে এবং আপনারা অবশ্যই করে দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর যারা চাকরি করছেন তাদেরকে বলবো অবশ্যই করে নিজের কাজকে ফোকাস করার চেষ্টা করুন, কারণ সহকর্মীরা কিন্তু আজ আপনার কাজে ভীষণ সন্তুষ্ট হয়ে তারা আপনার থেকে ইন্সপায়ারও হবে। এবং যদি কেউ ফাঁকি মারে সে আপনার কাজ করা দেখে কিন্তু নিজেকে সংশোধন করার চেষ্টা করতে পারে, সেজন্য নিজের কাজে ফোকাস করুন। আর যখনই কোনো শুভ ভালো কাজ করতে যাবেন অবশ্যই করে এক্সপিরিয়েন্সড এবং আপনার প্রেফারেবল এরকম বুদ্ধিমান লোকের থেকে কিছু অনুপ্রেরণা নিন, তাকে ফলো করে নিজের দিনটাকে আজকের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো শুভ ফল পাবেন। আর যারা ছাত্র তাদেরকেও বলবো নিজের পড়াশোনার ক্ষেত্রে আজকে যদি আপনি কাউকে টার্গেট করেন যে ও তো ভালো রেজাল্ট করে, ও ভালো পড়াশোনায় ভালো, আমিও ওর মতন হওয়ার চেষ্টা করব, কারুর কথা শুনে না নিজের ভেতর থেকে যদি এই ইচ্ছাটা জাগাতে পারেন তাহলে আজ কিন্তু আপনার পড়াশোনায় দারুণ সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যারা যাদের শালি আছে, বিশেষত সেই শালি যে শালি একটু কুটকাচালি করে বা একটু খারাপ আপনার কাছে খারাপ লাগে, তার সাথে সম্পর্ক একদমই রাখবেন না, তাকে অ্যাভয়েড করুন, কারণ তিনি কিন্তু আজ আপনার জীবনে কোনো ক্ষতি করে দিতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটুখানি ঘি করে এই অনামিকা আঙুলের সাহায্যে একটুখানি ঘি নিয়ে সেটা কপালে টিকা দিয়ে আপনি আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি কপালে টিকা দিয়ে দিন শুরু করতে আপনার গ্রুমিংয়ে কোনো অসুবিধা হয় তাহলে মাথার মাঝখানে ব্রহ্মতালুতে এই অনামিকা আঙুলের সাহায্যে ওই ঘিয়ের টিকা লাগিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন খুব ভালো ফলাফলই আপনি আজকের দিনে লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ আপনার আচার আচরণ কিন্তু বেশ প্রশংসনীয় হবে সকলের কাছে, পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার অফিস ব্যবসা সব জায়গায়। তাই যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কতটা ভালো ফলাফল পাবেন, কারণ সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে প্রশংসা লাভ করা আপনার জন্য কিন্তু একটা বিরাট পাওনা, কারণ আপনি সেই বিষয়ের সাথে যুক্ত যেখানে জনসংযোগটাই আপনার সবচেয়ে বড় কাজ, তাই নিজেকে সেই কাজের সাথে যুক্ত রাখার চেষ্টা করুন। আর আজকের দিনে দেখবেন আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফল পাবেন, সুতরাং আজ এমন নয় যে আপনার লোকসানের দিন, আপনি উপযুক্ত পরিমাণ খাটুন। কারণ বৃষরাশি আপনাদেরকে বলে দিচ্ছি কিছু গ্রহ পরিবর্তনের কারণে আপনারা কিন্তু অনেক ভালো একটা শুভ জায়গায় পৌঁছেছেন এতদিনকার কষ্টভোগের পরে, সুতরাং তার লাভ ওঠান, মন খুলে নিজের কাজগুলোকে করে যান, মন খুলে আপনার সঠিক সিদ্ধান্তগুলোর দিকে ফোকাস করার চেষ্টা করুন। ওই কেউ আপনার পেছনে আপনার অসময়ে কাটি দিয়েছিল বলে আপনি তার পেছনে এবার কাটি করবেন, ওইদিকে না টার্গেট করে তাকে অ্যাভয়েড করে আপনি আপনার লক্ষ্যে যদি এগিয়ে যেতে পারেন আপনাদের আটকায় আগামী বেশ কিছু মাস এমন সাধ্য কিন্তু স্বয়ং শঙ্করেরও নেই, সেই জন্য সেদিকটায় খেয়াল রাখুন। এবং যারা শিক্ষার্থী তাদেরকে বলবো শিক্ষায় আসা সমস্ত রকম প্রতিবন্ধকতা কিন্তু আপনারা খুব সহজেই অতিক্রম করতে পারবেন, গতকাল থেকে আপনাদের সেই সুযোগ আসতে এসে গেছে, সেই জন্যে পড়াশোনায় গাফিলতি না করে সেটাকে মন দিয়ে করলে কিন্তু আপনার ভালো ফলাফল লাভ হবে। এবার এই ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে করুন আমি বৃষরাশি, আমি পড়াশোনা করি, আমি ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাই, তা বা আর দুদিন বাদেই আমি বিজ্ঞানী হতে চাই, এরকম যদি ভাবনা চিন্তা হয় তো বিজ্ঞান সম্পর্কে যদি আমি পড়াশোনা না করে থাকি তাহলে বিজ্ঞানী হওয়া তো দূর কথা, আমি অজ্ঞানীই হয়ে যাব। সেই জন্য পড়াশোনার সাথে সংযুক্ত থাকুন, শুভ সুযোগ এসছে। এর মানে এটা যে আপনি যদি সঠিকভাবে আপনার পড়াশোনা করে যান তাহলেই কিন্তু ভালো ফলাফলটা পাবেন, কারণ বাংলা ভাষাটাই আপনি বলতে জানেন না তো আপনি বাংলায় MA কী করে করবেন, তাই না? সেই বিষয়টাই আমি আপনাদের বোঝাতে চাইলাম। আত্মবিশ্বাস যদিও আপনাদের প্রচণ্ড কম থাকবে এখনও, আজকের দিনও যথেষ্ট কম থাকবে, তাকে বাড়ানোর চেষ্টা করুন। নিজের কাজ বা নিজের ওপর একটুখানি ভরসা না রাখলে আপনার কিন্তু সব কিছুই বৃথা হয়ে যাবে। শুধু বলবো যে যারা ব্যবসা করে খাচ্ছেন তারা একটু সাবধান, কারণ আজকে কিন্তু ব্যবসায়িক লেনদেনের সময় আপনার হাত দিয়ে কোনো ভুল হয়ে যেতে পারে বা আপনি কোনো অসুবিধার মুখোমুখি পড়তে পারেন, তাই সেই জায়গাটাকে একটু সাবধানেই পার করার চেষ্টা করুন। এবং চেষ্টা করুন আজকের দিনে ভবিষ্যতের পরিকল্পনা করার, আপনি যা রোজগার করেন সেটাকে একটু সঞ্চয় করার, সেটা আপনাদের জন্য বেশি শুভপ্রদ হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ,
যদি আপনাদের সম্পর্কের মাঝখানে অন্য কোনো বিষয়কে টেনে না আনেন তাহলে কিন্তু আজকের দিনে কোনো অশান্তির আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের মুখের কথাকে একটু সংযতভাবে আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে বলুন। কারণ আজকের দিনে আপনি কাউকে যদি বলেন যা তুই 1 কোটি টাকা পেয়ে যাবি, সে আদৌ পাবে না, কিন্তু যদি কাউকে বলেন যা তোর 1 কোটি টাকার ক্ষতি হবে, মেবি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার মুখ থেকে নির্গত যে কোনো প্রকার খারাপ কথা কিন্তু আজ আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটার জীবনে সত্যি হয়ে যেতে পারে। তাই কাউকে কোনো খারাপ কথা বলার আগে অবশ্যই একটু সাবধান হয়ে থাকবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা হলুদ রঙের ফুল নিন বাঁহাতে করে, গাছ থেকে ছিঁড়ুন বা দোকান থেকে কিনুন, প্যাকেটে করে এসছে সেখান থেকে বাঁহাতে করে একটা হলুদ রঙের ফুল নিন। সেটা নিয়ে আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা মেয়ে আছে, আপনি নারী পুরুষ কোনো বিচার দরকার নেই, কিন্তু যাকে দেবেন সে যেন অবশ্যই করে ছোট একটা বাচ্চা মেয়ে হয়, তার হাতে ওই ফুলটা দিয়ে আপনার দিন শুরু করুন। দেখবেন অনেক ভালো শুভফল লাভ করতে পারবেন, কিন্তু সাবধান থাকবেন, মানে খেয়াল রাখবেন, ভরসা রাখবেন ওই বাচ্চাটার এই কারণটার জন্য কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তার অবাক হওয়া বা তার জানা কোনো বিষয়টাতেই তার কিন্তু কোনো ক্ষতি হবে না, নির্দ্বিধায় কাজটা করতে পারেন। বাচ্চাটার শুভ হবে এ কথা আমি বলবো না, কিন্তু বাচ্চাটার যে অশুভ হবে না এটা আমি লিখে দিতে পারি। তাই নির্ভাবনায় নির্ভয়ে ওই কাজটা করতে পারেন, এবং যদি মনে হয় না আমি কোনো বাচ্চা মেয়ের হাতে দেব না, তাহলে আপনি যে কোনো মহিলা যে আপনার থেকে বয়সে ছোট, যে আপনার মেয়ের মতন বা বোনের মতন, তার হাতে কিন্তু আপনি নির্দ্বিধায় দিয়ে আপনার দিন শুরু করবেন। দেখবেন খুব খুব ভালো শুভ ফল কিন্তু আজকের দিনে আপনি লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু বেশ স্ট্রং হবে, এবং যারা আর্ট ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু আজকে দুর্দান্ত ফলাফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বেশ ভালো সুনামও আপনি আজকের দিনে অর্জন করতে পারবেন, তার সাথে কিছু উপরি ইনকামও আপনি আজকের দিনে করে ফেলতে পারবেন। এবং যারা প্রেম করছেন তাদেরকে বলবো প্রেম দিনটা কিন্তু প্রেম করার জন্য বা প্রেম নিবেদন করার জন্য একেবারে পারফেক্ট দিন, পারফেক্ট রোম্যান্টিক দিন মিথুন রাশির জাতক জাতিকার জন্য। আর যারা বিবাহিত দম্পতি তাদেরকেও বলবো আজ কিন্তু আপনাদের মধ্যে কোনো অশান্তির লক্ষণ নেই, যদি না আপনারা পুরনো কোনো বিষয়কে আপনাদের জীবনের মধ্যে সংযুক্ত না করেন। তো সেই জন্য এই বিষয়টা থেকে একটুখানি সাবধান থাকুন, তাহলে দিনটা খুব শুভ পাবেন। আর আজকের দিনে যারা সরকারি চাকরি করছেন বা সরকারি টেন্ডার নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু খুব ভালো লাভের সম্ভাবনা রয়েছে, এবং সরকারি নানা রকম স্কিম থেকেও কিন্তু আজকের দিনে আপনারা আপনাদের কিছু ভালো লাভ উঠাতে পারেন। যারা ছাত্র তাদেরকে বলবো একটু পড়াশোনা মন দিয়ে করলে আজকের দিনে কিন্তু যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক চান্সে পাস করে বেরিয়ে আসার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্যও কিন্তু আজ সফলতা লাভের ভালো সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটা খেয়াল রেখে আপনাদের দিন শুরু করুন। এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 4। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজেকে অবিবেচকের মতন রাখবেন না, এমন কোনো কাজ করা কথা বলার চেষ্টা করবেন না যেটা অবিবেচকের প্রমাণ দেয়। নিজেকে যত বেশি সম্ভব সুবিবেচকের জায়গায় রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। যদি একটু বেশি ইনকামের ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই করে কোনো একটা রূপোর মুদ্রা, রূপোর কয়েন যাকে বলে, সেটা কিনে হয় আপনার বুক পকেটে রেখে দিন হৃৎপিণ্ডের কাছাকাছি, নাহলে সাদা সুতো দিয়ে তাকে গলায় ধারণ করুন। যদি সম্ভব হয় আপনি রূপোর চেনের সাথে ওই রূপোর কয়েনটাকে আজীবনও পরে থাকতে পারেন, কোনো আপত্তি নেই। আগামী দিনে আবার হয়তো আমি আপনাদেরকে এই ধরনের প্রতিকার দেবো, তখন ওটা অলরেডি আপনার গলায় থাকবে, তার শুভফলও আপনি লাভ করে বেশ সুবিধাও পাবেন, তাই সেই কাজটা করতে পারেন। দেখবেন অনেক অনেক ভালো শুভফল আজকে লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আপনার শুরু থেকেই ভীষণ ভালো থাকবে, খুব ভালো শুরু হবে আপনার দিনটা অনেক ভালো ভালো জিনিসের সাথে। এবং যারা কেরিয়ার গঠনের জন্যে সচেষ্ট রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো পজিটিভ রেজাল্ট আজকের দিনে জোগাড় করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো চাকরি খুঁজছেন, আপনার যোগ্যতা অনুসারে আপনি কিন্তু খুব ভালো একটা চাকরি আজকে লাভ করতে পারেন, এবং ব্যবসা করার ইচ্ছা জাগছে তো আপনি সেটাও করতে পারবেন, খুব সহজেই সেগুলো শুরু করতে পারবেন। এবং ভাগ্য কিন্তু আজকে দিনের শুরু থেকেই আপনার সহায় থাকবে,
তাই ভাগ্য সহায় আছে বলে হাল ছেড়ে বসে না থেকে প্রত্যেকটা আপনার সামনে আসা প্রত্যেকটা সুযোগকে আজকে দিনে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন সত্যি খুব ভালো হবে আপনাদের জন্য। এবং খেয়াল রাখবেন আজকের দিনে যখনই কাউকে বিপদে পড়তে দেখবেন, সে আপনার চেনা অচেনা যেই হোক, তাদেরকে কিন্তু সাহায্য করতে যাবেন। তবে খেয়াল রাখুন সমাজটা ভীষণ খারাপ জায়গায় পৌঁছে রয়েছে, তাই উপযাচক হয়ে উপকার করতে যাওয়ার বদলে তাকে জিজ্ঞেস করে নিন আপনার কোনো সাহায্য, মানে আপনি তাকে কোনো সাহায্য করতে পারেন কি না। কারণ উপযাচক হয়ে সাহায্য করতে গিয়ে আমি নিজেও অনেক ক্ষতির মুখে পড়েছি, অথচ আমার রাশিফল বলে দিচ্ছে যে উচিত আমার করাটা আমার জন্য বেশ শুভপ্রদই হবে, কিন্তু সকলে তো সমান হয় না। সেই জন্যেই এই বিষয়টা একটু খেয়াল রেখেই দিন শুরু করবেন, উদাহরণ দিলে পরে ভিডিও 5 ঘন্টা লম্বা করে ফেলতে পারবো, তাই আমি উদাহরণে যাচ্ছি না। শুধু খেয়াল রাখুন আজকে কিন্তু আপনার মনের কোনো কাঙ্ক্ষিত ইচ্ছা খুব সহজেই পূরণ হতে পারে, সেইটাকে করার চেষ্টা করুন, অতিরিক্ত উপার্জনের চেষ্টা করুন। এবং নিজের মনের মধ্যে আসা নানা রকম নতুন চিন্তাভাবনাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। নতুন যে পরিকল্পনা আপনি করছেন আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে আরও উন্নত করার জন্যে, সেদিকটা ফোকাস করাটাই আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজের আয় উপার্জনকে বৃদ্ধি করার চেষ্টা করুন, কারণ আজ কিন্তু আপনার কোনো রকম ফাঁকি আপনার আয়কে প্রভাবিত করতে পারে, ইনকামকে প্রভাবিত করতে পারে, তাই সেই জায়গায় সাবধান থাকবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কেশরকে জলে গুলে, কেশর বা জাফরান যা বলে তাকে জলে গুলে একটু মোটা টিকা তৈরি করে সেটা কপালে ধারণ করে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। আর যদি আপনার কপালে টিকা দিতে কোনো অসুবিধা হয় গ্রুমিংয়ে, তাহলে ওই টিকাটা নিয়ে মাথার মাঝখানে ব্রহ্মতালুতে দিয়ে আপনার দিন শুরু করবেন, দেখবেন অবশ্যই খুব ভালো একটা দিন আপনি আজকের দিনে আপনার জীবনে পাবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনার দিনটা খুব একটা শুভপ্রদ দিন নয়, গত 2-3 দিন যেমন একটা ভালো দিন কাটিয়েছেন সেই জায়গায় আজকের দিনটা ভীষণ খারাপ, কারণ আপনার ইনকাম কিন্তু কোনো কারণবশত হ্রাস পেতে পারে, বা যারা চাকরি করছেন তারা যদি কর্মে কোনো গাফিলতি করেন তাহলে কিন্তু চাকরি চলে যাবারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সেদিকটায় ভীষণ সাবধান থাকবেন। আর খেয়াল রাখবেন আজকে আপনার মনের দুঃখ না কাউকে বলতে যাবেন না, কারণ আপনার দুঃখগুলোকে নিয়ে কেউ তো গুরুত্ব দেবেই না, বরং আপনার এই সমস্ত বিষয়গুলো ইমোশনাল বিষয়গুলোকে নিয়ে লোকে হাসি মজা ঠাট্টা করতে পারে, যেখান থেকে আপনার মন কিন্তু আরও ব্যথিত হয়ে যাবে। এবং চেষ্টা করুন আজকের দিনে কারুর সাথে কোনো প্রকার বাগবিতণ্ডাতেও না জড়ানোর, কারণ এই এক ছোটো ছোটো ঘটনাগুলো কিন্তু আপনাকে কোনো আইনি বিবাদে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। সেই জন্যে বিশেষত বলবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের বাক্য নির্গমনের আগে অর্থাৎ কথা বলার আগে অবশ্যই খুব সাবধান হয়ে কথা বলুন, কারণ আপনার একটা কথার ভুল মানে দাঁড় করিয়ে আপনাকে কিন্তু কোর্ট অবধি টানতে পারে আপনার বিপক্ষ দল। সেই জন্য সেই বিষয়ে ভীষণ সাবধান থাকুন এবং চেষ্টা করুন আপনার গুরুত্ব, আপনার ভারসাম্য, মানে আপনার যে ভারিক্কি ভাব সেটাকে বজায় রাখার, নচেত কিন্তু লোক আজকে আপনাকে ভীষণ মানে হাসি মজাকের একটা পাত্র ধরে নিতে পারে, ছ্যাবলা ভেবে বসতে পারে, যেটা আপনার জন্য কাম্য হবে না। আর অবশ্যই করে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এমন কাজের সাথে নিজেকে দিনের শুরু থেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন যেখান থেকে লোক আপনাকে আপনার থেকে অনুপ্রেরণা পেতে পারে, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। এবং নিজেদের যে ছোটো ভাই বোন আছে বা যাদেরকে আপনি ছোটো ভাই বোনের চোখে দেখেন তাদের প্রতিও নিজের ভালোবাসা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই করে বলবো যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি দিনটা খুব একটা শুভপ্রদ নয়, অর্থনৈতিক কারণের জন্যেই কিন্তু আপনাদের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রকার বিবাদ বারংবার বেঁধে যেতে পারে, তাই খুব সাবধানে দিনটাকে চালানোর চেষ্টা করুন। আর স্টুডেন্টদেরও বলবো পড়াশোনায় নানা প্রকার বাধা এসে উপস্থিত হতে পারে, তাই জটিল সাবজেক্ট বা নতুন যে সাবজেক্টটাকে আজকে শুরু করতে যাচ্ছেন সেগুলোকে অ্যাভয়েড করে অবশ্যই করে পুরনো রিভাইসগুলোকে একটু দেওয়ার চেষ্টা করুন, সেটা বেশি শুভপ্রদ হবে আপনাদের জন্য। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5, আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে দক্ষিণমুখী বাড়িকে বা দক্ষিণমুখী ঘরকে অ্যাভয়েড করুন সারা দিন একদম রাত্রে শুতে যাওয়া পর্যন্ত। যদি আপনার নিজের বেডরুমটাই দক্ষিণমুখী হয়ে থাকে বা আপনার বাড়িটাই দক্ষিণমুখী হয়ে থাকে, চেষ্টা করুন আজকে বাড়ির বাইরেই ম্যাক্সিমাম সময় কাটানোর আর রাত্রে শুতে যাওয়ার আগে আপনার শোবার ঘরে না প্রবেশ করার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, পাখিদের কিছু খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক ভালো শুভফল লাভ করতে পারবেন। এক্ষেত্রে বলবো পাখি
যে কোনো পাখি হতে পারে, যে কোনো পাখি। আর খাবারের ব্যাপারে নোনতা ঝাল টক মিষ্টি এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো খাবার হতে পারে। পাখিদের যে কোনো প্রকার খাবার খাইয়ে দিন শুরু করলে আপনি শুভ ফল পাবেনই পাবেন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, বন্ধুদের থেকে বা আত্মীয় পরিজন যারা আপনার আছে, মানে যারা হেল্পফুল, যাদের কাছে আপনি দাঁড়ালে পরে তারা আপনাকে বিমুখ করে না, তাদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা নিন যদি আপনার ব্যবসায় সেটা দরকার পড়ে, কারণ তারাই আপনাকে আজকের দিনে কিন্তু ভীষণ সাহায্য করবে আপনার ব্যবসার উন্নতির কারণে। আর অবশ্যই করে বলবো যে নিজের কাজের প্রতি কিন্তু সম্পূর্ণ নিবেদিত থাকুন, সারাটা দিন যাবৎ ফাঁকি মারার একদমই চেষ্টা করবেন না। আর আজ কিন্তু আপনি আপনার পুরনো ভুলগুলোকে সংশোধন করার সুযোগ পাবেন, সেই সুযোগকে হাতছাড়া করবেন না, আপনার পুরনো দিনের ভুলগুলোকে অবশ্যই সংশোধন করে নিন। দিনটা ভীষণ রোম্যান্টিক, তাই যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, রোম্যান্স যেহেতু আপনাদের জীবনে আজকে ভরপুর মাত্রায় থাকবে, তাই দিনটাকে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে, সেটাই বেশি ভালো হবে আপনাদের জন্য। কোনো বাগবিতণ্ডার মধ্যে নিজেকে একদমই আনার চেষ্টা করবেন না। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো, পুরনো যে পড়াগুলো আপনার আপনি পালিয়ে এসেছিলেন যেগুলোর থেকে, সেগুলোতে একটু বেশি ফোকাস করার চেষ্টা করুন আজকের দিনে, কারণ ওগুলোই কিন্তু আজকের দিনে আপনাকে বেশি ভালো শিক্ষিত হতে সাহায্য করবে। যাদের থেকে পালাচ্ছিলেন সেই সাবজেক্টগুলোকেই কিন্তু আজকে একটু রিভাইজ করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আজকের দিনে সাবধানতা আপনাদের জন্য হচ্ছে যে নিজের যদি কোনো শালি থেকে থাকে তার সাথে কোনো প্রকার সম্পর্ক আজকের দিনে রাখবেন না, তাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য বেশি শুভপ্রদ হবে। আর মহিলাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই করে নিজের দেওরদের থেকে একটুখানি ডিস্টেন্স ক্রিয়েট করুন, কারণ সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো কিন্নরকে অর্থাৎ যাদেরকে আমরা ইংলিশে সিমেল বলি আর একদম গোদা ভাষায় যেটা বলা হয় হিজড়া, তাদেরকে কিছু দানের মাধ্যমে আপনার দিন শুরু করুন। আর তাদের আশীর্বাদ নিয়ে যদি আজকের দিনটা আপনি শুরু করতে পারেন, দেখবেন হঠাৎ করেই আপনার সামনে একটা খুব ভালো সুযোগ আপনি লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আপনি যদি চাকরি করেন তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আপনার কাজে ভীষণ প্রশংসা করবে এবং তারা ভীষণ প্লিজড হবে আপনার কাজে। আর আপনি যদি ব্যবসা করেন আপনার মহাজনেরা কিন্তু আপনার প্রতি ভীষণ প্লিজড হয়ে আপনাকে আরও বিভিন্ন প্রকার ভালো সুযোগ দেবে। ব্যবসায় যদি বড় ধরনের কোনো মানে অর্ডার আসে সেটাকে অবশ্যই গ্রহণ করবেন, পয়সার চিন্তা করবেন না যে অর্ডারটা আমি কী করে মেক আপ দেবো, সব হয়ে যাবে, কারণ এই অর্ডার থেকে কিন্তু আজকে আপনি খুব ভালো আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। তবে খেয়াল রাখুন আজকের দিনে কিন্তু ধার্মিক স্থানে অর্থাৎ আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় স্থানে যাওয়া কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে, তাই চেষ্টা করুন দিনের যে কোনো সময় একবার আপনার ধর্মের ধর্মীয় পবিত্র উপাসনালয়ে যাওয়ার, এবং চেষ্টা করুন আজকের দিনে সামাজিক ক্রিয়াকলাপগুলোতেও একটু অংশগ্রহণ করার। বিশেষত যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো যে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যে কোনো প্রকার সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিন, সেটা কিন্তু আপনার রাজনৈতিক ক্যারিয়ারটাকে আরও উজ্জ্বল করে দেবে। আপনি নিজের চিন্তা ভাবনা বা একটু বেশি ভাবনা চিন্তা করে সমস্ত কাজ করার চেষ্টা করুন, অবশ্যই তা থেকে আপনি শুভফল লাভ তুলতে পারবেন। এবং যারা চাকরি করছেন তারা কিন্তু চাকরিতে ভীষণ ভালো সফলতা লাভ করবেন আজকের দিনে। মেবি প্রমোশন হতে পারে, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, খুব ভালো শুভ ট্রান্সফার হতে পারে। আর যারা চাকরি খুঁজছেন বা নিজের কেরিয়ার গঠনের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন তারাও কিন্তু খুব ভালো আজকের দিনে কোনো সুযোগ লাভ করতে পারবেন। অবশ্যই করে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা বেশ ভালো শুভ, তাই জন্য দিনটাকে অশুভ করার কোনো চেষ্টা নিজেদের মধ্যে করবেন না। অবশ্যই করে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে উপযুক্ত সময় দিন, তাকে যথেষ্ট সম্মান দিন এবং তার ইচ্ছা অনিচ্ছাগুলোকে গুরুত্ব দিলে আজকে কিন্তু আপনি বেশি লাভবান হবেন। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে একটু মন দিয়ে পড়ুন, একটু মন দিয়ে পড়লে কিন্তু আজকে সফলতা আপনার সামনে এসে দাঁড়াতে বাধ্য হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের শালিকা এবং দেওর, তাছাড়া সবুজ রঙের যে কোনো প্রকার দ্রব্য সেখান থেকে নিজেকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন, কারণ এগুলো একদমই আপনার জন্য শুভপ্রদ কিন্তু আজকের দিনে হবে না।
আজকে দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই ঘি এর সাথে একটু হলুদ মিশিয়ে একটা টিকা তৈরি করুন করে সেটা কপালে ধারণ করে আপনার দিন শুরু করুন দেখবেন বেশি ভালো শুভ ফল পাবেন আর যদি কপালে টিকা দিতে কোনো অসুবিধা হয় তাহলে কোনো ব্যাপার না মাথার মাঝখানে ব্রহ্মতালুতে ওই টিকা দিয়ে আপনার দিন শুরু করবেন দেখবেন সিরিয়াসলি খুব ভালো একটা সুযোগ আজকে দিনে আপনি আপনার জীবনে খুঁজে পাবেন এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমেই বলে রাখি আপনি প্রেম করছেন বা বিবাহিত দম্পতি আজকের দিনে কিন্তু খেয়াল রাখুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করুন কারণ এই বিষয়ে যদি কোনো রকম গাফিলতি করেন তাহলে আজ আপনাদের সম্পর্কের মাঝখানে কিন্তু কোনো ছেদের জন্ম নিতে পারে সেটা খুব একটা শুভপ্রদ আপনাদের জন্য হবে না এবং এটাও খেয়াল রাখবেন যারা ব্যবসা করছেন বা কর্মগত কারণে আপনাকে কিছু ভ্রমণ করতে হতে পারে যেটা আখেরে কিন্তু আপনাদের জন্য লাভদায়কই প্রমাণ হবে আর যারা ঘুরে ব্যবসা করেন বা সেলসের চাকরি করেন তাদের জন্য কিন্তু বিষয়টা বেশ লাভদায়কই হবে শুধু খেয়াল রাখতে হবে যে আজ কিন্তু কোনো কারণবশত আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা কোনো কারণে উদ্বিগ্ন হতে পারেন তাই যদি আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কোনো পরিকল্পনা করার প্ল্যান থাকে তাহলে সেটা আজকের দিনেই শুরু করে দিন সেটা বেশি শুভপ্রদ হবে আর যারা বইয়ের প্রতি আগ্রহ রাখেন তাদেরকে বলবো যে আজ কিন্তু কোনো বই কেনার কথা ভাবতে পারেন যে বইটা পাওয়া যায় না বা চট করে পাচ্ছেন না সেরকম একটা বই কিন্তু খেয়াল রাখবেন এই বইয়ের কারণে কিন্তু আপনার পরিবারে কোনো অশান্তির সৃষ্টি আপনি করে ফেলতে পারেন এবং আজকের দিনে সাবধান থাকা উচিত কারণ আজকে আপনার ব্যয়ের পরিমাণ কিন্তু একটু বেড়ে যেতে পারে আর যারা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটাকে ভালোভাবে পার করারই চেষ্টা করুন কোনো অশান্তি নিজেদের মধ্যে আনার চেষ্টা করবেন না ছাত্রদের বলবো অবশ্যই করে নিজের বই বা নিজের সাবজেক্ট তার প্রতি একটু বেশি ভালোবাসা রাখুন অবশ্যই করে মন দিয়ে আপনার পড়াশোনা কাজটাকে আপনি চালিয়ে যান আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে আট আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই করে অভিজ্ঞ এবং বিশ্বস্ত লোকের পরামর্শ নিন তারপরে যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন একা একা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আখেরে শুভ বলে আপনি প্রমাণ করতে পারবেন না আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই একটা স্টেইনলেস স্টিলের কোনো দ্রব্য কিনে সেটা আপনার হাতে বা আপনার শরীরে ধারণ করুন মেবি সেটা আংটি হতে পারে বালা হতে পারে স্টেনলেস স্টিলের কিন্তু এটা রেগুলার নাক যদি পড়তে চান কোনো আপত্তি নেই আজকের দিনটার জন্য পড়ুন কিংবা যদি মনে করেন নিজের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করবেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা অশুভ হবে না এটা শুভপ্রদ বলেই প্রমাণিত হবে এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে প্রথমেই বলি আজ কিন্তু আপনার সামনে আপনার অফিস ব্যবসা কোনো অচেনা মানে কোনো চেনা ব্যক্তি বা আপনার পরিবার পরিজন এদের সম্পর্কে বন্ধুবান্ধব এদের সম্পর্কের কোনো গোপনীয় বিষয় আপনার সামনে আসতে পারে তা সেটাকে নিজের ভেতরে স্টোর করে রাখাটাই কিন্তু আপনার জন্য বেশি উচিত কাজ হবে এটাকে কোনো অবস্থাতেই ফ্ল্যাশ করবেন না কারণ যখনই আপনি এই বিষয়টাকে ফ্ল্যাশ করতে যাবেন তখনই কিন্তু অন্যের বিপদ আপনার ঘাড়ে আপনি টেনে আনবেন তাই গোপন জিনিস যদি জানতে পারেন সেটাকে গোপন রাখারই চেষ্টা করুন আর আজকের দিনে তাদের জন্য বেশি শুভপ্রদ যারা গবেষণা সম্পর্কিত কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন তারা বেশ ভালো শুভফল লাভ করতে পারবেন কিন্তু যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো যে আজ যদি আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি বা আপনাদের সম্পর্কের বাইরের কোনো বিষয়ে এসে সংযুক্ত হয় বা আপনাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করে তাহলে আপনাদের এই সম্পর্ক কিন্তু ভাঙন ধরতে পারে তাই অত্যন্ত সাবধান এই বিষয়টাকে নিয়ে আর মনের মধ্যে যেহেতু একাগ্রতার প্রচণ্ড অভাব থাকবে আজকের দিনে আপনার তাই জন্য যে কোনো প্রকার শুভ চিন্তাভাবনা বা ডিসিশন কিন্তু আজকের দিনে নেওয়াটা আপনাদের জন্য খুব একটা উচিত কাজ হবে না তবে খেয়াল রাখুন আজকে আপনি আপনার লক্ষ্য থেকে যদি দূরে সরে যান সেটা যেমন নেগেটিভ হবে তেমন আপনার লক্ষ্যকে যদি আপনি বজায় রাখতে পারেন সেটা অত্যন্ত শুভপ্রদ হবে তাই নিজের লক্ষ্যকে আপ্রাণ চেষ্টা করুন বজায় রাখার নচেত অনেক শুভ সুযোগ আপনি হাতছাড়া করতে পারেন এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একাগ্রতাজনিত কারণে কিন্তু আজ আপনার পড়াশোনা ডিস্টার্ব হতে পারে সেই কারণে নতুন সাবজেক্টকে বা জটিল সাবজেক্টকে আজকের দিনে আপনার পড়াশোনার সাথে সংযুক্ত না করে পুরনো বিষয়গুলোকে যদি একটু রিভাইজ করেন
সেটা বেশি ভালো হবে আপনাদের জন্য। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 5, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যে কোনো প্রকার বিধবা মহিলা তার সাথে একটু দূরত্ব বজায় রেখেই আজকের দিনটা চালনা করার চেষ্টা করুন। মেবি তিনি আপনার যে কেউ হতে পারে, আপনার নিজের বোন, আপনার পিতার বোন, মাতার বোন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর বোন, তাদের থেকে একটু দূরত্ব রাখাটাই কিন্তু আপনার জন্য বেশি ভালো, কারণ তারা কিন্তু আজ আপনার সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করে আপনার দিনটাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে। তাই এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকুন দিনের শুরু থেকে, এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, হয় আপনার গলায় একটা ভারী রূপোর চেন পরুন এই অযাচিত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা একটা তামার মুদ্রা বা তামার কোনো একটা দ্রব্যকে সাদা সুতোর সাহায্যে নিজের গলায় ধারণ করুন অন্তত পক্ষে আজকের দিনটার জন্যে। নচেত দিনটাকে আপনি তো শুভ হিসাবে পাবেনই না, উল্টে নানা রকম আপত্তিজনক বিরোধ আপনার জীবনে প্রবেশ করতে পারে। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি কিন্তু আপনি নিবেদিত থাকুন, কারণ সেটা যদি আপনার পারিবারিক হয়, পারিবারিক আপনার কর্মক্ষেত্রের হয়, আপনার কর্মক্ষেত্রের ওই দায়িত্বগুলোর উপরে যদি আপনি নিবেদিত না থাকেন, তাহলে ওই দায়িত্বের পিছুটান কিন্তু আপনাকে সামনে এগোতে ভীষণ অসুবিধার সৃষ্টি করবে। আজকে খেয়াল রাখবেন, আপনার যত রকম অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে খুব সহজেই সম্পূর্ণ করে ফেলতে পারবেন, তাই অবশ্যই করে আপনার অসম্পূর্ণ কাজগুলোকে আগে শেষ করার চেষ্টা করুন। যারা ব্যবসা করে খান তাদের কিন্তু আজকে হঠাৎ করে কোনো আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই মেবি যদি আপনারা কোনো আচমকা কোনো অর্ডার পান এবং সেটা পূরণ করার জন্য যদি কোনো আর্থিক অসুবিধার মুখোমুখি হন, তাই নিয়ে চিন্তাভাবনা করবেন না, আপনি অর্ডারটাকে নিয়ে নিন, দেখবেন আপনি অটোমেটিক্যালি ভালো একটা লাভ করতে পারবেন। আর যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন কিংবা ফাটকা কারবারের সাথে যুক্ত আছেন অথবা লটারি কাটেন, তাদেরও কিন্তু আজকে ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু যারা চাকরি করেন তাদেরকে বলবো, নিজের দক্ষতা বা পারফরমেন্সকে যদি আপনি ভালো করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু খুব একটা শুভ ফল লাভ করতে পারবেন না আজকের দিনে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, দিনটা ভীষণ ভীষণ ভালো রোম্যান্টিক দিন আপনাদের জন্য, তাই অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। আর পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে যে কঠিন বিষয়গুলোকে আপনি অ্যাভয়েড করে আসছিলেন সেগুলোকে আজকের দিনে পড়ার চেষ্টা করুন, সেগুলোকে রিভাইজ দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই করে আপনি খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে মদ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এগুলো কিন্তু একেবারেই শুভ ফল আপনাকে আজকের দিনে দেবে না, আপনার শরীরও খারাপ করবে, এর সাথে সাথে আপনার কিছু সুনামও নষ্ট করে দিয়ে যেতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে কিছু চাল ও দুধ, তরল দুধ এবং কিছু চাল দান করে আসুন, যাতে সেটা আপনাদের ধর্মের আরাধ্য দেব বা দেবীর প্রসাদ হিসাবে দেওয়া যেতে পারে, এবং সেটা দানের পরেই যদি আপনি আপনার দিনটাকে শুরু করেন, দেখবেন আচমকা কোনো ভালো সুযোগ আপনার সামনে এসে উপস্থিত হবে। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা সরকারি চাকরি করছেন কিংবা সরকারি টেন্ডার নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু আজ খুব ভালো আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে সরকারি খাত থেকে, বা যাদের সরকার সম্পর্কিত কোনো কাজের সাথে দরকার আছে, অর্থাৎ কী বলবো, আপনাদের সরকারের কোনো পেপার আটকে রয়েছে বা কোনো একটা অসুবিধার মুখোমুখি আপনারা হচ্ছিলেন, কাজটা কমপ্লিট হচ্ছিল না, সরকারি কাজ, সেগুলো কিন্তু আজকের দিনে খুব নির্দ্বিধায় শেষ হবে এবং আপনি খুব ভালো সফলতাও সেখানে লাভ করতে পারবেন। দিনটি ওভারঅল খুব ভালোই কাটবে আপনাদের, এবং যদি আজকের দিনে আপনাকে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় সেটা কিন্তু আরও বেশি শুভপ্রদ হবে আপনার জন্য, মানে আপনি নিজে দৌড়ান, আপনার ওয়ার্ক ফিল্ডে আপনি নিজে দৌড়ান, অন্য কারুর ওপর ভরসা না করে নিজের কাজটা নিজে করুন, দেখবেন সত্যি সত্যি অনেক বেশি ভালো শুভফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন, যদি চাকরি করছেন তাহলে ভীষণ সাবধান, কারণ আজ কিন্তু বসের অসন্তুষ্টির মুখোমুখি আপনি হতে পারেন, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের বা কর্মের দিনটাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে, তাই নিজের আচার আচরণ বা নিজের ব্যবহার এটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করুন, কোনো কাজে ফাঁকি না মারার,
এবং সমস্ত কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করার। যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা খুব ভালো দিন, খুব ভালোই রোম্যান্টিকতার দিন। নিজেদের দিনটাকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন, কোনো বাগবিতণ্ড করার চেষ্টা করবেন না। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যদি মন দিয়ে না পড়েন তাহলে আজকে মাস্টার বা গার্জিয়ানের তরফ থেকে কিন্তু পিটান অপেক্ষা করছে, সেই জন্যে নিজের পড়াটাকে মন দিয়ে পড়ার চেষ্টা করুন, যাতে করে আপনাকে কোনো মানে কি বলবো শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার না হতে হয়। মন দিয়ে নিজের পড়াটা করুন, সেটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। এবং আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সবুজ রঙের সমস্ত রকম দ্রব্যকে বয়কট করুন, না তো সবুজ রঙের কোনো পোশাক পরবেন, সে ইনারওয়্যার আউটারওয়্যার যাই হোক, না কোনো বিছানার চাদর, জানলার পর্দা, দরজার পর্দা, বালিশের কভার, কোনো কিছুই আর কি সবুজ রঙের ব্যবহার করার চেষ্টাই করবেন না, সেটা কিন্তু বেশি শুভপ্রদ হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আমি যেরকম হলুদ রঙের পোশাক পরে আছি এক্স্যাক্ট হলুদ রঙের সমস্ত দ্রব্য ব্যবহার করার চেষ্টা করুন। আপনার ইনার গার্মেন্টস, আপনার বাইরের পোশাক আশাক, আপনার বিছানার চাদর, জানলা, দরজার পর্দা সব কিছুর মধ্যে যদি একটু হলুদ ভাব রাখতে পারেন দেখবেন অনেক বেশি ভালো শুভ ফল আপনি আপনার জীবনে আজকের দিনে লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু নিজেকে বেশ এনার্জেটিক লাগবে, বেশ শক্তিশালী মনে হবে দিনের শুরু থেকে, ঘুম থেকে ওঠার পরে নিজেকে বেশ ফ্রেশ লাগবে, তরতাজা লাগবে। তাই যত রকমের অসুবিধা গতকাল অবধি আপনি মুখোমুখি হয়ে এসছেন সেগুলোকে আজকের দিনে ওভারকাম করার চেষ্টা করুন দিনের শুরুতেই। এবং আজকের দিনে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথে আপনি আপনার ব্যবহারটাকে সুন্দর রাখার চেষ্টা করুন এবং আপনার সমস্যাগুলোকে তাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করুন, যাতে তারা আপনাকে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে যথোপযুক্ত সাহায্য করতে পারে। এবং চেষ্টা করুন আজকের দিনে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে আলোচনা করার এবং তাদের সহমত নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার। এবং চেষ্টা করবেন অবশ্যই করে আজকের দিনে কঠোর পরিশ্রম করার, তবে শুধু পরিশ্রম করবেন না, যে পরিশ্রমটা করছেন সেটাকে বুঝে করুন, যাতে করে সেটা আপনার জন্য লাভদায়ক হতে থাকে। নিজেকে তীক্ষ্ণ করার চেষ্টা করুন, আপনার প্রতিভাকে বিকাশ করার চেষ্টা করুন, যত রকম ভুল হয়েছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে আপনি আপনার হাত দিয়ে ভুলটা হলো কি করে। সেই জন্যই কিন্তু আপনাকে একদম প্রথমেই বলবো যে নিজের কনসেন্ট্রেশনকে আজকে সম্পূর্ণরূপে প্রয়োগ করুন আপনার সমস্ত কাজের সাথে। যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা খুব ভালোই দিন, আজকে একটু গেট টুগেদার যদি করতে মানে একটু আউটিং যদি করতে পারেন কোনো শপিং মলে বা কোথাও একটা গিয়ে যদি আপনারা আপনাদের সময়কে নির্বাহ করতে চান সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু মন দিয়ে জোর করে বুঝে পড়ার চেষ্টা করুন, দেখবেন সিরিয়াসলি ভালো ফল লাভ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আর আজকের দিনে সাবধানতা আপনাদের জন্যে তাদের জন্যে যারা ব্যবসা করে খান, খেয়াল রাখুন ব্যবসায় কিন্তু আজকে যে কোনো সময় যে কোনো প্রকার ক্ষয়ক্ষতির মুখোমুখি আপনি হতে পারেন, তাই অত্যন্ত সাবধানে অত্যন্ত ঠান্ডা মাথায় আপনার ব্যবসাকে পরিচালন করার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা যে কোনো পাত্রে তরল দুধ কানায় কানায় পূর্ণ করে সেটা বাড়ির ছাদে রেখে আসুন, দেখবেন সিরিয়াসলি অনেক বিপদ থেকে আপনি বেঁচে বেরিয়ে আসতে পারবেন। এবার মনে করুন আপনার বাড়ির ছাদ নেই বা ছাদ ব্যবহার করার মতন কোনো উপায় নেই, তাহলে পরে জানলার বাইরে যে কার্নিশ থাকে যাকে সানসেট বলা হয়ে থাকে সেই সানসেটে ওই দুধের কন্টেনারটাকে তুলে দিন। খেয়াল রাখবেন বিষয়টা এরকম হবে, আপনার মাথার ওপরে থাকবে ওই দুধের পাত্রটা আর খোলা আকাশের নিচে থাকবে, এবার বুঝে নিন সেইভাবেই জিনিসটাকে রাখুন, দেখবেন অনেক ভালো শুভ ফল অনেক বিপদ থেকে আজকের দিনে ওই এই প্রতিকারটার মাধ্যমে আপনি বেরিয়ে আসতে পারবেন।
যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করি যে প্রতিকারগুলো আপনাদের কাজে আসে, তাই যদি প্রতিকারগুলো কাজে আসে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না আসে তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা কথা বলবো, যদি প্রতিকারগুলো কাজে আসে তাহলে অবশ্যই করে এই ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটা থেকে তাদের দৈনন্দিন লাভটা তুলতে পারে এবং পরোক্ষভাবে আপনি লোকের উপকারে আসতে পারেন। আর বলবো, যাদের কিছু আমাকে বলার আছে বা আমাকে কিছু জানাতে চান, নিজে কিছু জানতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই করে লিখুন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তরটা দিয়ে দেবো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার এবং আপনাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই চ্যানেলে আপনাদের উপকারের জন্য যে সমস্ত ভিডিও আপলোড করা হয়ে থাকে তার সঠিক নোটিফিকেশান আপনি সঠিক সময় পেয়ে যান এবং ভিডিওটা সবার আগেই দেখতে পারেন। আজকের বেশি আর কিছুই বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারাও যেন নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন এবং সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।